আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আর আজকে নতুন একটা ব্যাপার নিয়ে আপনাদের সাথে হাজির হলাম, আশা করি সবার জন্য ব্যাপারটা একটু হেল্পফুল হবে। দেখতে পাচ্ছেন একটা ব্যাটারি এক্সিটের, আর এটা হচ্ছে মোটর সাইকেলের জন্য ইউজ করা হয় মূলত, সবাই জানেন। এবং এই ব্যাটারিটা কিন্তু কেনার পরে এটাকে একটু রিঅ্যাসেম্বলি করতে হয়। তো আমরা আজকে আপনাদেরকে রিঅ্যাসেম্বলির ব্যাপারটাই দেখাবো। তো ফার্স্টে আমরা হচ্ছে এটা ওপেন করব, এটা একটু ওপেন করা হোক। সো ওপেন করা মাত্রই কিন্তু আমরা দেখতে পারলাম ফার্স্ট হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল, অ্যান্ড দেন কি আছে আমরা দেখি এটার ভিতরে কি আছে। ভাই একটু বলেন তো। আচ্ছা, এটার ভিতরে এসিড পানি মনে হয়। আচ্ছা, এরপর হচ্ছে মূল যে ব্যাটারিটা, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সপ্লোর মোটর সাইকেল। আচ্ছা, এটা কিভাবে আমরা কি করব আমরা একটু দেখি। ফার্স্টে হচ্ছে এই সিলটা ওপেন করতে হবে, খুব সাবধানে সিলটা ওপেন করতে হবে। অ্যান্ড দেন এই যে যে লিকুইডটা রয়েছে এটা হচ্ছে বের করতে হবে, অ্যান্ড এটার ফুল ওপেন করতে হবে ক্যাপগুলি। এটা ওপেন করার পর এই এটা হচ্ছে ছয়টা হচ্ছে এইখানে ঠিকঠাক মতো দিতে হবে, এবং লেভেলটা যেন সবগুলো সমান থাকে। আমরা এটা দেখি একসাথে এইভাবে, এই যে দেখেন অলরেডি কিন্তু ভিতরে যাওয়া শুরু হয়েছে, লিকুইডটা একটু ঘুরাই দেন। আচ্ছা দেখেন, এই যে লিকুইডটা কিন্তু ব্যাটারির ভিতরে প্রবেশ করতেছে, এবং সম্পূর্ণ প্রবেশ করার পর আমরা আবার এটাকে সিলটাকে লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এই দিকটায় অনেকগুলি ব্যাটারির মধ্যে চলে গিয়েছে, আর এই সাইডের দুইটা মনে হয় পুরোপুরি ইয়া হয় নাই। আর এই কাজটা করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আচ্ছা আমরা দেখি, সম্পূর্ণ যাওয়ার পরে হচ্ছে আমরা আবার সিলটাকে লাগিয়ে দিব। এবং এখানে ইউজার ম্যানুয়ালে কিন্তু অনেক দিক নির্দেশনা দেওয়া আছে, এটা আপনারা যখন কিনবেন এখানে দেখে নেবেন। তো এটা হচ্ছে এইভাবে রিফুয়েলিং করতে হবে, এবং মোটামুটি কিন্তু শেষের দিকে আপনারা মেক শিওর করবেন যে ছয়টা যে ক্যাপ বা বোতল রয়েছে সম্পূর্ণ ব্যাটারির মধ্যে প্রবেশ করেছে কিনা। আমরা দেখতে পাচ্ছি প্রায় শেষের দিকে, অলরেডি এইখানে একটা রয়ে গেছে, এটা একটু হাওয়া হয়তো বা এটা হচ্ছে সম্পূর্ণ জানা, এটা একটু ক্লিয়ার করেন তাহলে। সো মোটামুটি যে কয়টা কার্টিজ ছিল সবগুলো থেকেই কিন্তু দেখছেন ব্যাটারিতে চলে গেছে, এবং এটা টোটালি শেষ। এটা এখন আমরা খুলে ফেলবো এবং ব্যাটারিটা সিল করব, এই যে এখানে দেওয়া আছে এটা দিয়েই কিন্তু আমরা এই ঢাকনাটা লাগিয়ে দিব। আচ্ছা মোটামুটি সব কিছু শেষ, এরপর হচ্ছে 5 মিনিট এইভাবে আপনারা ওয়েট করবেন যেন সম্পূর্ণ পরিপূর্ণভাবে ব্যাটারিতে লিকুইডটা যায়। অ্যান্ড দেন এই যে ক্যাপটা রয়েছে এই ক্যাপটা এখানে দিয়ে দিবেন, তাহলে কমপ্লিট। এবং এটা তারপর একটা ঠান্ডা জায়গায় রেখে দিবেন, এবং 6 ঘন্টা পর বা 5 ঘন্টা পরে আপনারা এই ব্যাটারিটা ইউজ করতে পারবেন। আশা করি কীভাবে এই ব্যাটারিটা অ্যাসেম্বলি করা হলো অবশ্যই আপনাদের জন্য ব্যাপারটা হেল্পফুল হলো। সো যদি হেল্পফুল হয় অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।